আপনারা দেখতেছেন আজকের অভিযানে প্রায় 10,000 লিটার তেল জব্দ করা হয়েছে কমলগঞ্জ উপজেলার। এখানে যে তেলগুলা জব্দ করা হয়েছে এগুলা দোকানিদের কাছে বিক্রি করা হচ্ছে। এইগুলো আমার কাছে তো আমি মোবাইল নাম্বার তো আছে, আছে না আমার, ওইখান তো আছে, আমি ফোন দিলে আপনি অফিসে নিয়ে আসবেন। আপনার ডিটেলস হিসাবটা আমার কাছে দিতে হবে, কার কাছে দিচ্ছেন, ঠিক আছে, কোনোভাবে ভ্যালিডিটির উপর জন্য কার কাছে না যায়। দিবে কিভাবে আপনি দোকানটা, চিন্তা করে দেবো, একটা মানুষের করে তেল পায় না, আর যদি দৌড়িয়ার আগে কি 500 টাকা ওই তো লিটার ইটা নিত, চিন্তা করে দেবো না। তোমার দোকান গোডাউনে, আপনারা দেখতেছেন এখানে ভোক্তা অধিকার অধিদপ্তর মৌলভীবাজার এর সহকারী পরিচালক মোহাম্মদ আল আমিনের নেতৃত্বে এবং র‍্যাব-৯ এর সহযোগিতায় অভিযান চলছে। প্রায় 10,000 লিটার তেল জব্দ করা হয়েছে মেসার সালাহউদ্দিন।